অত্যন্ত দরকার যে যারা ভালো কথা বলে এবং যারা অনেক দিনের রাজনেতা সামনে বসে মোবাইল নিয়ে টুকটুক না করে তাদের কথা যতটা শোনা যায় ততটা কম, যতটা শেখা যায় ততটা কম। কারণ যখন মুখ খুলবে তোমাকে যেন কেউ ওই সুনামদা আজকে বলেছে ওই বোকা মেলা বলে, তাই আমরা চেষ্টা করি সবসময় সবার কথা শুনতে এবং সবার থেকে কিছু না কিছু প্রতিদিন শিখতে। থ্যাংক ইউ হেমাংশু, আজকেও তুমি আমার বক্তব্যের জন্য তোমার লিস্টটা দিয়েছো যেটা তোমার কাছে তথ্যগুলো আছে, সো থ্যাংক ইউ। নমস্কার, প্রথমেই আপনাদের সকলকে প্রণাম জানাই, মঞ্চ উপস্থিত আছেন রাজ্যের, আচ্ছা এখানে যারা সাংবাদিক বাদে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো একটু চেয়ার গুলোতে যদি বসে পড়েন, এই কাকিমান দেখতে সুবিধা, সবাই বসে বললে ভালো হবে। মানে প্রত্যেক নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায় করার জন্য, এটা এমন একজন মানুষের মাটি যে মানুষ জনপ্রতিনিধি হিসাবে শুধু রেকর্ড সৃষ্টি করেছে তার একটা সম্পর্ক নেই, কিন্তু টিভি চালাচ্ছেন, টিভিতে অনেকেই অনেক কিছু দেখছেন। আচ্ছা লাস্ট দু তিন দিনে যারা খবর চালিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গা আছে ভাঙর, যদি চব্বিশ চব্বিশ ৪৮ ঘন্টা খবরের চ্যানেল আপনি চালিয়ে থাকেন, ৪৮ ঘন্টার মধ্যে ৪২ ঘন্টা শুধু ভাঙর নিয়ে খবর দেখেছেন, কিন্তু ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কিছু সমস্যা হয়েছিল। অনেকে বলেন যে ২০১৮ পঞ্চায়েত আর ২৩ পঞ্চায়েতের মধ্যে তফাৎ কি, কেন ২৩ পঞ্চায়েত ১৮ তুলনায় এতটা বেটার, কেন বিরোধীরা এত ক্যান্ডিডেট দিতে পারছে, কি করে শুধু এক দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে, তার দু তিনটে কারণ আছে। তার প্রথম কারণ ২০১৮র সঙ্গে সময় আমাদের দলে এমন একজন মানুষ ছিলেন যিনি ১৮তে দলে থেকে প্ল্যান কষে রেখেছিলেন, ঘুরে ঘুরে বলে বেরিয়েছিল যে পঞ্চায়েত যদি বিরোধী শূন্য করতে পারেন ৫ কোটি টাকা দেব, ১০ কোটি টাকা দেব, এই বলে বলে হিংসাত্মক একটা পঞ্চায়েত নির্বাচন বাংলাকে উপহার দিয়ে ২০২০তে অমিত শাহের ঠ্যাঙ্গরে লুটো ফুটিকে আজকে বিজেপিতে চলে গেছে। আজকের পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া দু একটা জায়গা বাদ দিয়ে শান্তিপূর্ণ হওয়ার আরো প্রধান কারণ হচ্ছে ওই গদ্দারটা এখন আমাদের দলে নেই, এটা হচ্ছে প্রথম সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় কারণ কি, শ্রীরামপুরদা এসে গেছে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তাকে স্বাগত জানাই। কিছু মানুষ হিংসাকে চুজ করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই সিস্টেমটা কি বদলে দিলেন, কি করলেন বললেন এবার সাধারণ মানুষ ভোট দিয়ে ঠিক করবে তার এলাকায় তৃণমূলের প্রার্থী কে হবে, কোচবিহার থেকে শুরু করলেন, সাধারণ মানুষ ভোট দিল, ভোট দিয়ে যাদের নাম বেরোলো তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলো। আর দেখুন এত যোগ্য ক্যান্ডিডেট, যোগ্য প্রার্থী, এবং তারা প্রত্যেকে কনফিডেন্ট তারা মানুষের ভোটে জিতবেন, তাই খুচরো নিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে মানুষের মাথায়, একটু হেরি করো একটুতেই উত্তপ্ত হয়ে যাচ্ছে মানুষ, কারণ হচ্ছে রোজকার জীবনে ইঁদুর দৌড়ে দৌড়াতে হচ্ছে সেই কারণে। এবং আপনি এইখান থেকেই দেখুন সকালবেলা যারা বাজার করতে যান, বাজারে গিয়ে যারা সবজি কেনেন জিনিসপত্র কেনেন, দেখবেন ১০ জন দোকানদারের মধ্যে ৮ জন দোকানদার কাকা কিন্তু খুব ভালো, খুব ভালো আপনাকে টাটকা সবজিটা দেয়, কিন্তু ২ জন দোকানদার কাকা থাকবে যে এই ১ কিলো বেগুনের মাঝে আপনাকে ২টো পচা বেগুন ব্যাগে দিয়ে দেবে, ২টো পচা আলু ব্যাগে দিয়ে দেবে, দেয় কি দেয় না, দেয় তো, এই যে দিচ্ছে ২টো পচা বেগুন নিয়ে আপনি বাড়ি আসছেন, কিন্তু তার জন্য কি আপনি পরের দিন থেকে বাজার যাচ্ছেন না, যাচ্ছেন তো, কারণ আপনি জানেন ১০ জনের মধ্যে ২জন সবজি কাকা এরকম বদমাইশ হতে পারে, কিন্তু ৮ জন সবজি কাকা আমাদের প্রত্যেককে রোজ ফ্রেশ সবজিটা খাওয়ায়। সবজি কাকার গল্প গেল, আপনারা যারা ডাক্তারখানায় যান ১০ জনের মধ্যে ৮ জন ডাক্তারবাবু ভালো, যাদের জন্য আমরা বেঁচে আছি প্রত্যেকে, কিন্তু ২জন ডাক্তারবাবু এমন থাকে আপনি যদি হাঁচি নিয়েও যান আপনাকে বলবো ওই ক্লিনিকটা থেকে না একটা ব্লাড টেস্ট করে আনবো, ওই ক্লিনিকটা থেকেই কিন্তু করে আনবো, বলে আপনাকে ৪টা ব্ল্যাক টেস্টের লিস্ট ধরিয়ে দেবে, আমি যেগুলোর নামও শোনেননি কখনো, আপনি ব্ল্যাক টেস্ট করে আনলেন, ডাক্তার বললো না না কোনো ব্যাপার না বাড়ি চলে যান রিপোর্ট খুব ভালো, পরে জানতে পারলেন যে ক্লিনিকে ডাক্তারবাবু ব্ল্যাক টেস্ট করতে বলেছে ওই ক্লিনিক থেকে আপনি যদি ৫০০০ টাকার ব্ল্যাক টেস্ট করে থাকেন তার ২৫% কি ২০% কমিশন বাবদ হয়তো ১,০০০ বা ১,২০০ টাকা ডাক্তারবাবুর পকেটে এসছে, কিন্তু ৮ জন ডাক্তারবাবু কিন্তু ভালো, সেই কারণেই আপনি সত্যি খারাপ হলে আবার ডাক্তারবাবুর কাছেই যান, তাহলে এই জায়গাতেও খারাপ।
যারা উকিলদের সঙ্গে জড়িয়েছেন জমি জমা থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে আইন আদালত যাদের করতে হবে, সাধারণ মানুষ কখনো হন না, বরং আমাদের দায়িত্ব সেই খারাপ দেওয়া। যে কারণে গর্ব করে বলতে পারি আমার দল তৃণমূল কংগ্রেস যারা টিভি চালাবো লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ দেখবো, তখন যারা ওই লালকেল্লা সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে পাই যে লালকেল্লা সিঁড়ি দিয়ে আর সুট পরা বুট পরা বাবু নয়, একটা তাঁতের শাড়ি আর হাওয়াই চপ্পল উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই শপথ গ্রহণটা আজকে আমাদের এখান থেকে কিন্তু করে যেতে হবে, কারণ এবারই সুবর্ণ সুযোগ মানুষ জিতত। আর মানুষ যে দেশ জুড়ে 1200 টাকায় মানুষকে আর পারবে না, যে সরকার সাধারণ মানুষের কেজরিওয়াল সঙ্গে নিয়ে আসছে তার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান, অর্থাৎ গোটা দেশ ছুটোছুটি শুরু করে দিয়েছে। এই দুটো অসুরকে হারাতে পারবে কে? যেমন আমাদের মহিষাসুরমর্দিনী তিনি পালায়, মহিষাসুর কোন পুরুষের হাতেই পরাজিত হচ্ছে না দেখে ব্রহ্মা যায় বিষ্ণুর কাছে, বিষ্ণু যায় মহেশের কাছে, মহেশ যায় ইন্দ্রর কাছে, ইন্দ্র যায় বরুণের কাছে, যে ত্রাহি ত্রাহি রক্ষা করো মহিষাসুরের রক্ষা হবে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশের সম্মিলিত শক্তিতে এক নারী মূর্তির সৃষ্টি হলো যার নাম দুর্গা, যার হাতে অসুরকে বধ হতে হয়েছিল। আজকে এই কেজরিওয়াল, এই অখিলেশ যাদব, এই নীতিশ কুমার প্রত্যেকে বলছেন এই দুটো অসুরকে হারাবে কে? বাংলার কালীঘাটের মন্দিরে মাকে খুঁজতে আসছে, মা তুমি এগিয়ে যাও, অসুরকে পরাজিত করো, বাংলার মাটি থেকে আবার অসুর সংগ্রামের পালা শুরু। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই অসুর সংগ্রাম করেছেন, আর অসুরের একটা গুণ আছে জানেন, অসুর রূপ পাল্টাতে পারে, মহিষাসুর রূপ ধরছে, আবার কখনো ষাঁড়ের রূপ ধরছে। তো মমতা ব্যানার্জি 2011 এরা যে প্রথম যাদেরকে যে অসুরকে হারালেন সে অসুরের নাম ছিল পামা অসুর, লাল রঙের দেখতে পড়ে। কেন? কারণ কবর যে টাকা দিয়ে লাগানো হতো ওই টাকা দিয়ে কবর লাগানোর বদলে নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে বিধায়ক কিনেছেন সরকার গড়বেন বলে, ওই টাকা দিয়ে মণিপুরে বিধায়ক কিনেছেন, ওই টাকা দিয়ে বিহারে সরকার কিনেছিলেন, তাই কবর বসেনি। আর আমার আপনার ট্রেনের ভাড়াও কমেনি, এখানে বয়স্ক মানুষেরা আছে, বয়স্ক মানুষেরা মমতা ব্যানার্জি চালু করে গেছিলেন ট্রেনে টিকিট কাটলে 60 বছরের ওপর হলে সিনিয়র সিটিজেনের কনসেশন পেতে, সেই কনসেশনটা নরেন্দ্র মোদী এসে তুলে দিল, টিকিটের ভাড়া বাড়তে শুরু করলো। আর একটা জিনিস দেখুন, আগে এক্সপ্রেস ট্রেনগুলোর কালার কি ছিল? নীল আর সাদা, তাই তো? নীল সাদা মানে আকাশি রঙ আর সাদা রঙ। দেখবেন ওই ট্রেনগুলো এখন হলুদ রঙ হয়ে গেছে, খেয়াল করেছেন? এই যে হলুদ হয়েছে এর পেছনে গল্প আছে। নরেন্দ্র মোদী বললেন নর্মাল এক্সপ্রেস ট্রেনগুলোকে আমি উৎকৃষ্ট করব, উৎকৃষ্ট বলে একটা প্রকল্প আনলে, এনে কি করলেন এক একটা কোচ মানে এক একটা বগি, প্রতি বগি পিছু শুধু ট্রেনটাকে হলুদ রং করার জন্য খরচ করলেন 7 লক্ষ টাকা। বুঝুন, একটা বগিকে হলুদ রং করতে 7 লাখ 60 লাখ, শূন্যটা বাদ দিন 6 লাখ টাকায় দশতলা বাড়ি রং হয়ে যায়। আর নরেন্দ্র মোদী একটা বগি রং করেছেন 7 লাখ টাকা খরচ করে, হলুদ করেছেন নীলগুলোকে, নাম দিয়ে দিয়েছেন উৎকৃষ্ট কোচ। আর এগুলোর মধ্যে যারা স্লিপার ক্লাসে জার্নি করে রাত্রিবেলা যখন ট্রেনটা লাইন পাল্টা ওনারাই গেল উল্টে, এমন আওয়াজ। ট্রেনের বাথরুম গুলো স্লিপার ক্লাস তো বাদ দিয়ে থার্ড এসি বাথরুমে ঢোকা যায় না, এমন অবস্থা। টাকা বাড়ছে, বয়স্কদের কনসেশন ছাড় হচ্ছে, টাকা সরকার লুটছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে কোনো রকমের উন্নতি নেই, আমরা আজও জানি না ট্রেনে উঠলে পরের দিন সকালে ঘুম ভেঙে স্টেশনে থাকবো নাকি লাশ লাখা ঘরে থাকবো। এই অবস্থার মধ্যে আজকের দিনে ভারতবর্ষ চলে যাচ্ছে। এই জায়গা থেকে রক্ষা করতে আজকে আমাদের প্রত্যেককে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, ভারতবর্ষের মাটি থেকেই সরকারকে সরিয়ে ফেলতে হবে। তার জন্য আপনাদের আরও একবার আমাদের
আসলে আমাদের এখানে এত বক্তা, এই মুহূর্তে আমি যার বক্তব্য রোজ শোনার চেষ্টা করি, এবং ছোট থেকে আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি খুব ভালো টুকতে পারি, মানে টুকিফাই করতে পারি, সেই দেবাংশুর বক্তব্য আমি প্রায় টুকি করি। তার কারণ ও বয়সে ছোট হলো, এটাও প্রমাণ করে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিম বাংলার অনেক তাবর তাবর নেতা ছিল, অন্যতম শ্রেষ্ঠ বক্তার নাম দেবাংশু, আমরা গর্বিত। আর ওদের আইটি সেলকে কে নাকি মঙ্গল পাণ্ডে নাকি, তাকে আবার পাড়ে বলে বলছিল, সে আবার ডেকে পাঠাচ্ছে। আর আমাদের পরিবহন মন্ত্রী এসছেন, জোরে হাততালি দিয়ে আমাদের পরিবহন মন্ত্রী জ্ঞানেশ্বর চক্রবর্তী, ও খুব ভালো বক্তা। এখানে